গুড ইভিনিং, কি অবস্থা? তো যাই হোক, এটা হচ্ছে কোসামুই আইল্যান্ডে আমাদের সেকেন্ড ডে, এটা হচ্ছে ইভিনিংয়ে। যেটা হইলো যে অনেক টায়ার্ড ছিলাম, 7টার সময় চিন্তা করলাম যে একটু ঘুমাই। সবারই আসলে খুব বেশি টায়ার্ড লাগতেছিল, একটু ঘুমাবো। ঘুমানোর জন্য আসলে আমরা অ্যালার্ম টালার্ম দিয়ে একদম খুব মোটামুটি যে না আমরা জাস্ট 2 ঘন্টা ঘুমায় উঠে অ্যান্ড দেন আমরা একটু বাইরের দিকে যাবো, একটু ঘুরতে যাবো আসলে রোড সাইডের দিকে। তো হোটেল থেকে গাড়ি বুকড করে আমরা রওনা করলাম। একটু বলে নিই এখানে, সেটা হচ্ছে যে কোসামুইতে এটা আমাদের তৃতীয়বারের মতো আসা। তো আমাদের একটু জানা ছিল যে না এই জায়গাটা এরকম হতে পারে বা এই জায়গাটা তো ওরকম হতে পারে, বাট এবার একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে, শুধু আমার কাছে না সবার কাছে। কারণ এবার একটু কেন যেন জমজমাট ছিল অন্য অন্য বারের তুলনায় এই রোডগুলোতে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হয়, থাইল্যান্ডে আসবো আর এই যে এই চিকেনগুলো খাবো না, স্পেশালি এই চিকেনের সাথে যে একটা সস দেওয়া হয় সেটা অনেক বেশি মজা। তো যাই হোক, রাতটা খুব সুন্দর করে কাটাইলাম, বাসায় চলে আসলাম অ্যান্ড সকালবেলা গুড মর্নিং কফি দিয়ে শুরু হয়। বাসাতেও আমার এরকমই হয়, আমি আসলে ব্রেকফাস্ট করি না আর জাস্ট কফি দিয়ে ব্রেকফাস্টটা চালাই দিই। এটা এই যে সারা আমাদের রুমে চলে আসছে ঘুম থেকে উঠে, জাস্ট ওদের শাওয়ার কমপ্লিট, আমার শাওয়ারটা মানে আমি কমপ্লিট করে চুল না শুকায় আমি জাস্ট ব্লগের জন্য একটা বানাইতে বসে গেলাম। এরই মধ্যে শুক্তি সারা দুজনে এসে হাজির অ্যান্ড দেন আমরা গল্প করতেছি করতেছি করতেছি, গল্প যেন শেষই হয় না। আসলে একটা ব্যাপার কি, আজকে তো মা দিবস, তো একটা কথা না বললেই না যে একজন মা ফিল করতে পারে। আচ্ছা আগে একটু বলে নিই, এই যে উনি হাঁটতেছে শুক্তি, উনি আসলে আমাকে শিখাচ্ছে কিভাবে স্লোমো করা যায়। যেহেতু আমি ফ্লাইং গাউন পরছি, আমি বলতেছিলাম যে আমি তো আসলে জানি না কিভাবে ক্যাপচার করবা, তো আমাকে শিখাইতেছিল যে মা এইরকম করে হাঁটবা, এত ফাস্ট হাঁটবা না, কারণ এত ফাস্ট হাঁটলে এটা ক্যাপচার করা পসিবল হয় না। তো ওকে ওকে আমরা খুব ই করতেছি, আচ্ছা ঠিক আছে তুই দেখা, তুই দেখা কেমন করে হাঁটতে হয়। সো ম্যাডাম আমাকে দেখাইলো, ম্যাডাম দেখানোর পর আমি চেষ্টা করলাম ওর মতো করেই হাঁটার। এই যে আমি হাঁটতেছি ফ্লাইং গাউন, একটু গাউনটার কথা বলি। ফ্লাইং গাউনটা আমি যেখান থেকে নিয়েছি এটা হচ্ছে নদিস কালেকশন। সো ওরাই বাংলাদেশে সর্বপ্রথম ফ্লাইং গাউন্স বানায়, হ্যাঁ ওর পেজটা। সো যেটা হইলো স্লোমোটা হইলো, সুন্দর মতোই হইলো, কিন্তু আমাকে বলছিল মা তুমি এত তাড়াহুড়া করো কেন। অ্যান্ড দেন বিকেলটা অসম্ভব সুন্দর ছিল, আমার 2 মেয়ে ওরা খুব এনজয় করতেছিল। এবং আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চারা যেভাবে যখন যেইভাবেই থাকতে চায় ওদেরকে ডিস্টার্ব না করার জন্য। যেমন আমি একটু পিকচার তুলতে পছন্দ করি, শক্তিটা করে না, আমি কখনো ফোর্স করি না। তো এখানে হচ্ছে ফায়ার শো শুরু হলো, আমরা এনজয় করছি আধা ঘন্টা, ভালোই এনজয় করছি আসলে। অ্যান্ড ফায়ার শো দেখতে দেখতে হাফ অ্যান আওয়ার খুব সুন্দর সময় কেটে গেল, ঠিক সেটা শেষ হবে হবে। ওই সময়টাতে হঠাৎ করে একটা আগুনের ফুলকির মতো কিছু একটা আসলো, কারণ আমি আসলে খুব ভয় বেশি পাচ্ছিলাম, আমি লেন্স পরা ছিলাম, তো সেই জন্য। তো একটু পরে ওরা উঠে, এই যে এটা হচ্ছে হায়াত রিজেন্সির সুইমিং পুলের মানে বিশাল বড় সুইমিং পুলের ছোট্ট একটা পার্ট, ওখানে গিয়ে দুজন ডান্স করা শুরু করে দিল, ওটাকেও ক্যাপচার করে ফেললাম। আর শামিম আসলে সমুদ্রের যে একটা অন্যরকম একটা ভালো লাগা সেটা অনুভব করছে ভদ্রলোক। আর আমি সেটা ফিল করার পাশাপাশি আমার একটা কথা হচ্ছে যে আমার ফুল জিনিসটাকে আমার আটকায় রাখতে হবে, একটা ফ্রেমে বন্দি করে রাখতে হবে, এটা আমি সবসময় পছন্দ করি। আর এটা হচ্ছে সুইমিং পুলের আরেকটা পার্ট যেখানে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে এক গাদা জোনাকি পোকা মনে হয় ছেড়ে দিছে এই জায়গাটাতে। তো এই হচ্ছে আমার বাচ্চারা এরকম করতেছে, এই জিনিসটাকে আমি ক্যামেরা বন্দি করতে খুব পছন্দ করি, কারণ সুপ্ত যেহেতু আমার কাছে থাকে না, এখন অনেক দূরে থাকে আমাদের কাছ থেকে, অলওয়েজ ট্রাই করি এই জিনিসগুলো ক্যাপচার করার জন্য। তারপর চলে গেলাম আবার বাইরে, বাইরে যাওয়ার পরে আমার ফেভারিট যেটা ছিল হচ্ছে স্যুপ, স্যুপটা অর্ডার করলাম। যেহেতু মা দিবস, এই হচ্ছে আমার 2 মেয়ের পক্ষ থেকে একটা সুন্দর গিফট, আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ নিজের হাতে দুজন বানাইছে, মাঝখানে যে লাভটা এটা বানাইছে সুপ্তি, বাকি পুরো কার্ডটাই কিন্তু সারা বানাইছে। হচ্ছে মা হওয়ার ফিলিংসটাই অন্যরকম, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে গিফট তো গিফটই, আর এই টাইপের গিফটগুলো না সুপ্তি সারা যখন অনেক ছোট ছিল তখন থেকেই দিত, বড় হওয়া যখন শুরু করলো, যেমন লাস্টবার
একটু ডিফারেন্ট টাইপের গিফট ছিল, এবার একদম ছোটোবেলার গিফটগুলোই দিছে। আর এখন হচ্ছে রাত আনুমানিক 2:30 থেকে 3 থাইল্যান্ডের টাইমিং। এত সুন্দর চাঁদ আকাশে, আমি ক্যাপচার না করেই পারি নাই। বাংলাদেশ টাইম 2 আর এখানকার টাইম রাত 3, তো ক্যাপচার করতে করতে না মনে হচ্ছিল যে ঢুকে যাই। ট্রাস্ট মি, সারা 3 ঘন্টা অলমোস্ট আমি আর বাবু, আমার হাজব্যান্ড, আমরা সুইমিং পুলের পাশে এই মানে চাঁদ এবং সমুদ্র সব কিছু মিলা যেন একটা অন্য জগতে চলে গেছিলাম। আলহামদুলিল্লাহ। এবং একটু পরেই আবার সেই সুইমিং পুল, চাঁদ, সমুদ্র, সব কিছু একাকার। আর আমার মাথায় কিন্তু একটা ফুল গোজা আছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ পুরোটা সময় অনেক সুন্দর কাটছে। এই তো শুকর আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।